মুগ্ধ করে ফেলা, বিমোহিত করে ফেলা, অবাক করে ফেলা, ক্যাপটিভেট। আমরা জানি ক্যাপটিভেট মানে এগুলা। তো ক্যাপটিভেট বাদে আরেকটা শব্দ আছে বিমিউস। বিমিউস শব্দের অর্থ হচ্ছে বিমোহিত করা, মুগ্ধ করা। গ্রুপ, গ্রুপ মানে কি? দল। তো এই দল বোঝাতে আরেকটা শব্দ ইউজ করা যায়, সেটা হচ্ছে কোহর্ট। কোহর্ট মানেও দল। অনেক বেশি শার্প বা চোখানা মানে ভোঁতা টাইপের বা ব্লান্ট যাকে আমরা বলি, এই ভোঁতা টাইপের জিনিসকে আমরা আরেকটা ওয়ার্ড দ্বারা ইউজ করতে পারি ব্লান্টের অল্টারনেটিভ হিসেবে, সেটা হচ্ছে অপটিউস। অপটিউস মানেও ভোঁতা। কোনো একটা কাজ না কইরা সেই কাজ নিয়ে গড়িমসি করতেছে, ঘোরাঘুরি করতেছে বা পিছিয়ে থাকতেছে। সো এই টাইপের অবস্থাটাকে আমরা বলি হচ্ছে গড়িমসি করা বা ঘোরাঘুরি করা, কোনো একটা এফেক্টিভ কাজ না করে আমরা বলি হচ্ছে লিঙ্গার। লিঙ্গার মানে হচ্ছে গড়িমসি করা, মানে সে হুদাই ফাজলামি করতেছে কোনো কাজ না কইরা। বিচক্ষণ, দূরদর্শী, বুদ্ধিমান, এরকম পার্সনকে আমরা ওয়াইজ পার্সন বলি। ওয়াইজ বাদেও আমরা আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারি, সেটা হচ্ছে প্রুডেন্ট। প্রুডেন্ট মানে হচ্ছে দূরদর্শী, বিচক্ষণ। চিরস্থায়ী, যেটা সবসময় স্থায়ী থাকবে, এরকম বিষয়ে যাদিকে আমরা বলি হচ্ছে পারপেচুয়াল। পারপেচুয়াল মানে চিরস্থায়ী। টিমিড, টিমিড মানে হচ্ছে যে মানে ভীতু টাইপের, বেশি বেশি লজ্জা পায়, অনেক বেশি ভয় পায়, এরকম অবস্থায় থাকে সবসময়। তো এই নেচারটাকে আমরা বা এই অ্যাডজেক্টিভটাকে আমরা বলি টিমিড। অ্যানোমালি, অ্যানোমালি মানে হচ্ছে যে নর্মাল অবস্থায় নাই, একটা ব্যতিক্রম অবস্থায় চলে গেছে বা অ্যাবনর্মাল অবস্থায় চলে গেছে। সো ব্যতিক্রম বা অ্যাবনর্মাল অবস্থাটাকে আমরা বলি হচ্ছে অ্যানোমালি। কিপটা, কিপটা কাকে বলে আমরা সকলেই জানি, যারা বেশি টাকা পয়সা খরচ করতে চায় না, একটু জমায় জমায় রাখতে পছন্দ করে বা যারা ইউজুয়ালি মানুষকে কিছু দিতে চায় না, মানে বেশ কিছু রেসপেক্ট আছে যেগুলোর কারণে আমরা কাউকে কিপটা বলি। সো এই যে যে কার্পণ্য করা, এই কার্পণ্য শব্দটা একটা নাউন আমরা জানি, এটার ইংলিশ একটা ইন্টারেস্টিং শব্দ আছে যেটা হচ্ছে পার্সিমনি। পার্সিমনি মানে কার্পণ্য। অ্যাম্বাসিডর মানে আমরা জানি যে দূত বা হচ্ছে আমরা যাকে বলি রিপ্রেজেন্টেটিভ আর কি, বা ডেলিগেট বা রিপ্রেজেন্টেটিভ। তো ইনভয়, ইনভয় শব্দের অর্থ হচ্ছে দূত বা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ বা আমরা বলতে পারি ডেলিগেট। রিকোয়েস্ট করা, অনুরোধ করা, এটাকে আমরা আরেকভাবে সুন্দরভাবে বলতে পারি, সেটা হচ্ছে সলিসিট। সলিসিট মানে হচ্ছে অনুরোধ করা, অনুনয় করা। কোনো কিছু ইভ্যালুয়েট করা বা মূল্যায়ন করা, মূল্য নির্ধারণ করা, এই বিষয়টাকে আমরা ইংরেজিতে বলি অ্যাপ্রেইজ। অ্যাপ্রেইজ কোনো কিছুকে পাত্তা না দেওয়া, সম্মান না দেওয়া, উপেক্ষা করা, অর্থাৎ ইগনোর করা, এটাকে আমরা বলি হচ্ছে কন্ডোন। বা আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে ডিসরিগার্ড। ইরেগুলার মানে হচ্ছে কোনো রেগুলারিটি নাই কাজের মধ্যে, খুবই অগোছালো, ইরেগুলার। এটাকে ইংরেজিতে ইরেটিক, ইরেটিকও বলা যায়। সম্পর্ক, খুবই কমন একটা ওয়ার্ড, রিলেশনশিপ, এটাকে আমরা আরেকটা ওয়ার্ড দ্বারা প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে র্যাপোর্ট। র্যাপোর্ট মানে সম্পর্ক।